হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতালি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আবার একটা নতুন ভিডিও। সকালে উঠেছি আমি, 7টার সময় উঠে পড়িয়েছি, পড়িয়ে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন আমি একটু বসে আছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিও শুরু করে নিই। আর এখন আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে একজন কটা জামা কাপড় দিয়ে গেছে চাপানোর জন্য সেলাই মেশিনে, তো আমি সেলাই মেশিনে বসবো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো আমি এখন স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আকাশে প্রচুর মেঘ করেছে, চারিদিকে মেঘে ডাকছে গ্রুম গ্রুম করে। আমার বৌদি উঠান টুঠান ঝাড় দিয়ে ওই দেখো নোংরাগুলো আগুন ধরিয়ে দিয়েছে ওইখানে। তো আমি এখন জামা কাপড়গুলো চাপাতে বসবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন সুতো করিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই তিনটে চুড়িদারের ঝুল অনেকটা লম্বা ছিল, আমি ওনার মাপ নিয়ে কেটে নিয়েছি তিনটেই। আর এই যে একটা কুর্তি ওনার, দুটো জামা, একটা পুস্কের জামা, এই দুটো একটু চাপাতে বলেছে, আর একটা নাইটি, এটাও চাপিয়ে দেবো। তো আমি এখন কালো সুতো পরিয়েছি, তাই কালো ড্রেসগুলো আগে চাপিয়ে নিই। আমার এটা চাপানো হয়ে গেছে, এটা কালো, তাই এটা চাপাই এখন। লাল লাল জামাটা সেলাই করবো এখন, তাই লাল সুতো উঠানো নেই, আমি এখন লাল সুতো উঠাবো। দেখো কি করে সুতো উঠাতে হয়। Thank you.
এই জামাটাও হয়ে গেছে আমার সেলাই করা। এখন আমি কুচু বাচ্চাটার জামা সেলাই করবো। কুচকে কুচকে জামা ভালো লাগে দেখতে। তারপর হলুদ জামাটা সেলাই করবো। বন্ধুরা আমার সেলাই হয়ে গেছিল, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। আর বড় বৌদি এসছে এখন, এখন একটু যাই ওই বাড়ি থেকে ঘুরে আসি। কাকু আসছে, মিথ্যে কথা পুচু ভাই দেখো, মেজ বৌদি আর দিদি বিড়ি দিতে যাচ্ছে, যাই ওদের সাথে একটু। এই যে মেজ বৌদি পুচুরে খোলে না দেখো বন্ধুরা, এই যে একটা বিড়াল কি সুন্দর লাগছে দেখো। এই দেখো আমাদের বাড়ির পাশেই একদম একটা কেজি স্কুল, আমাদের বাবু এই স্কুলে পড়ে। বাবুকে একদিন স্কুলে দিতে আসবো, তো তখন তোমাদের পুরো স্কুলটা ঘুরে দেখো। দাদার বাড়িতে চলে এসেছি আর সঙ্গে বিড়ির পাতাও নিয়ে এসেছি। বিড়ির পাতাও কাটা হয়ে যাবে, গল্পও হয়ে যাবে। একটু পরে আবার মুড়ি মাখাবো, মুড়ি মাখা খেয়ে তারপর বাড়ি যাব। আর বৌদি আর মেজ বৌদি আর দিদি গেল বিড়ি দিতে, আর বড় বৌদি আর আমি এখন আছি, ওরা আসবে তারপর গল্পের আসর বসবে। এই দেখো তোমরা, আমার পাতা কাটা হয়ে গেছে আর আমি এখন মুড়ি মাখাতে বসছি। আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখন আমি এটার মধ্যে আম তেল দিয়ে দেবো। এই আম তেল দেখো, এই আম তেলটা আমার দিদি বানিয়ে পাঠিয়েছিল। আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে তো সেই লাগে আমার, বেশি দিও না, বেশি দিচ্ছিও না। আমার বৌদি প্রচুর কিপটে, বেশি দিতে বারণ করছে। বেশি দিলে ভালো লাগে না, তেল বেশি থাকলে। আম তেল দিয়ে মুড়ি মাখা খাবো খাবো করে, আর এই বাড়িতে আম তেল রয়েছে আর আসাও হয় না অনেকদিন, টাইমই হয় না। আসি বৌদিদের বাড়ি কিন্তু কিন্তু খাওয়ার টাইম হয় না। মুড়ি মাখা লবণ দিয়ে দিই, আমি এর মধ্যে চানা চুর দিয়ে ভালো করে মেখে নিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, জিভে জল চলে এসছে আমার। খেয়ে দেখি লবণ হয়েছে কিনা। বৌদি অল্প করে মাখালাম, অল্প করে মাখালে ভালো লাগে, বেশি মাখালে ভালো লাগে না। বৌদি একটু খেয়ে দেখো মুড়ি, লবণ টবণ ঠিক হয়েছে নাকি। খুব সুন্দর হয়েছে, প্লেটটা দাও, আমি প্লেটে খাবো। আমরা এরকম মুড়ি আগে প্রায় মেখে খেতাম, তো দাদারা যখন বাড়ি থাকতো তখন প্রায় মাখা হতো। দাদারা খেতে খুব ভালোবাসে এরকম মুড়ি মাখা।
বাবা খাবি না কেন নিয়ে বাবা দেবো বাটিতে আমার এটা খেতে খুব টেস্টি লাগে চেটে চেটে আমি এখন মুড়ি মাখা খেতে বসে পড়েছি বৌদিদের গাবলায় দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে অনেকদিন পরে খাচ্ছি তো তো আমি এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ভাগেরটাও খেয়েছি এখন ওদেরটাও নিয়ে নিয়েছি কাজটি এত টেস্ট লাগছে এটা চাটতে তো খুব ভালো লাগে আমাদের মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে সবার আর আমরা এখন বাড়ি চলে যাব এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম যে এই বাড়িতে বসেই ভিডিওটা শেষ করে দিয়ে যাই তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা